আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আমি বাতাসি মাছ দিয়ে ফুলকপি রান্না করব। আর হচ্ছে বাতাসি মাছের মাথাটা হচ্ছে পাটায় বেটে ভর্তা করব। সব ময় মশলা দিয়েছি, পেঁয়াজটা ভেজে নিয়ে সব মশলা দিয়ে পেঁয়াজটা কষে নিয়েছি। এই তো কপি দিয়ে দেওয়া হলো, এখন কপিটা কিছুক্ষণ কষে নেওয়া হবে। কপিটা কষানো শেষ, এখন আমি মাছ দিয়ে দিব, বাতাসি মাছ। মাছটা দিয়েছি, এখন নেড়ে চেড়ে দেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে পরিমাণ মতো আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে দিয়েছি, কপি দিয়ে বাতাসি মাছ অনেক মজা হয়ে গেছে। তরকারিটা হয়ে যাওয়ার আগে হচ্ছে জিরার গুঁড়াটা দিয়ে দেই, কিছুক্ষণের মধ্যে মাছটা নামিয়ে ফেলবো আমি। মাছটা হয়ে গেল রান্না, আর এদিকে আমি বাতাসি মাছের মাথাটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই মাথাটা হচ্ছে আগে এই যে পেঁয়াজ, কাঁচা মরিচ, রসুন পরিমাণ মতো নিয়েছি আমি। আমি ফ্রাই প্যানটা দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে পরিমাণ মতো তেলও ঢেলে দিলাম। তেলটা গরম হলেই দিয়ে দিলাম, এটা আমি হচ্ছে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ভাজাটা হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজটা একটু সরিয়ে তেলের মধ্যে কালো জিরা দিয়ে দেব আমি, খুব একটা বেশি না, পরিমাণ মতো কালো জিরা দিলাম। কালো জিরা এভাবে তেলের মধ্যে ভেজে তারপরে আমি ফুল, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে অল্প একটুক্ষণ ভেজে নেব। আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি হলুদও দিয়ে দিয়েছি, লবণও দিয়ে দিয়েছি। এইটা এভাবে আমি কিছুক্ষণ 10 মিনিট আমি এটা ভাজতে থাকব। এখানে আমি কোনো পানি দিইনি, তেলের মধ্যেই ভাজা হবে। যখন এই মাছের মাথা থেকে তেলটা বের হয়ে যাবে, যে বের হয়ে যাচ্ছে, অলরেডি বের হয়ে আসছে তেলটা, কিছুক্ষণের মধ্যে আমি এই, এটা তো ভাজা শেষ হয়ে গেল, কারণ এই মাথার মধ্যে, বাতাসি মাছের মাথার মধ্যে কোনো পানি থাকা যাবে না। আমি নামিয়ে নিয়েছি, এদিকে অর্থে বন্ধু কি করে। আর এটা আমি বাতাসি মাছটা বেটেও নিয়েছি, এই যে বাতাসি মাছটা বাটার পর এরকম কালার আসে। বাতাসি মাছের মাথা বাটা অনেক সুস্বাদু, অনেক মজা, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।